এভরিওয়ান, আজকের দিনটা হচ্ছে আমার অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার দিন, যেটা নিয়ে আমি প্রচুর প্যানিক করতেছিলাম। কারণ যেহেতু বড় ক্লাসে উঠে গেছি, পড়ালেখার চাপ অনেক বেশি, তো এত প্যানিক করতেছিলাম গত 3-4 দিন যাবৎ। তো উনি আমাকে বললো যে চল তোকে আজকে পরীক্ষার হলে নিয়ে যায়, নাহলে তুই তো অজ্ঞান ফজ্ঞান হয়ে যেতে পারোস। ভাবতেছিলাম যে কোনো মতে যদি টাইনা টুইনা পাস নাম্বারটা উঠাই ফেলতে পারি তাহলে তো লাইফ সেট। সেই দিন রাস্তায় কেন জানি অনেক জ্যাম ছিল, আর আমি ভাবতেছিলাম আমি কি অন টাইম ক্যাম্পাসে পৌঁছাইতে পারবো, আমি কি আমার হল খুঁজে পাবো। তো এই সব কিছু নিয়ে আমি খুব প্যানিক করতেছিলাম। আর আমি বরাবরই হিস্ট্রিতে একটু কাঁচা, অ্যান্ড আমার সেদিন পরীক্ষা ছিল হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড মেথড অ্যান্ড মেটেরিয়ালস। তো হ্যাঁ, একটা পরীক্ষা শেষ করছি, সেকেন্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি, মাঝখানে একটু খাওয়া দাওয়া করছি। তোমরা অনেকেই মনে করো যারা চারুকলাতে পড়ে তাদের কোনোরকম কোনো পড়ালেখা নেই, তারা শুধু আঁকে। কিন্তু ভাই না, আমাদেরও পড়ালেখা আছে, আমাদেরও সাবজেক্টিভ পড়তে হয়, আমাদেরও থিওরি দিতে হয়। যদিও আমাদের প্র্যাকটিক্যালটা বেশি, তারপরে আমাদের কিন্তু থিওরিটা পড়তে হয়। তো অন্য কলেজ থেকে যারা আসছে তারা ওই দেখো কী করতেছে, আমাদের ভার্সিটির রেপুটেশন অনেক ভালো তাই আমরা এইসব করি না। যাই হোক, পরীক্ষা শেষ করছি, পরীক্ষা ভালো দিছি মোটামুটি, আই হোপ টাইনা টুইনা পাশ টাস করতে পারবো যদি পাস করাই দেয়। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমার মনেও হয়েছে আর পরিবেশেও হয়েছে। তো আমি সব কিছু ভিডিও করতেছিলাম, আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করতেছিল কি রে তুই এত ভিডিও করস কেন। তখন আমি আমার ফ্রেন্ডে বলছি আমি একটা এক্সাম ভ্লগ বানাবো, আজকে এমন পরীক্ষা দিছি, টেনশন নিয়ে এক্সাম ভ্লগ না বানালে তো হবে না। তো বের হওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ড খেলাম সফটি, যেটার দাম ছিল 20 টাকা, এবং এটা আমার একদমই ভালো লাগে নাই। তারপরে খেলাম লাসি, দুইটা ঠান্ডা ঠান্ডা জিনিস খাই আর ঠান্ডা পরিবেশে একদম ঠান্ডা হয়ে গেছিলাম। ইন্ডিয়ান লাসি আর বাংলাদেশের লাসির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে, এখানের লাসিটা খাইতে না ঘোলের মতো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই, ছোটো ছোটো ক্লিপগুলা জাস্ট করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কতটা প্যানিক খাইছি, প্যানিকের মধ্যেও কিন্তু আমি ভিডিও করছি। টাটা।